ভাই কি শুরু করলে, মানে কি শুরু করলো চতুর্দিকে। ভিডিও শুরু করতে চাচ্ছিলাম যে একটা বিষয় কথা বলার জন্য। প্রিয় দর্শক, দু তিনটা ভিডিও ক্লিপ দেখাবো অল্প অল্প করে। সে ভিডিও ক্লিপ দেখিয়ে আপনাদের কাছে মতামত জানতে চাইব যে আসলে এরা কি করতেছে, এরা কি চায়। প্রিয় দর্শক, বর্তমান পৃথিবীতে ইসলাম ও মুসলমানদের বড়ই দুর্দিন চলছে। মুসলমান মজলুম হচ্ছে সারা পৃথিবীতে, ইসলাম ও মজলুম হচ্ছে। মুসলমান মজলুম হচ্ছে কাফের মুশরিকদের দ্বারা, আর ইসলাম জুলুমের শিকার হচ্ছে নামদারি কিছু মুসলমানদের দ্বারা। প্রিয় দর্শক, লম্বা ভিডিও করবো না, অল্প একটু ভিডিও করবো। ধৈর্য এবং মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানানোর জন্য অনুরোধ করছি। তো চলুন প্রথমে আমরা একটা ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরি। নাচানাচি করতেছে মাহফিলে, বক্তা গীত গাইতেছে, দুই পাশে নাচানাচি করতেছে, ওয়াজ করতে গেছেন, বক্তা ওয়াজ দিয়ে গীত গাইতেছে, গান গাইতেছে, আর দুজনে মারাত্মকভাবে ডিস্কো ডিজে পার্টির মতো ডান্স করছে। শুধুমাত্র স্টেজেই নাচানাচির এই আয়োজন চলছে না, দর্শকদের ভিতরেও কিন্তু এই আয়োজন ছড়িয়ে পড়েছে। তারাও কিন্তু নাচের তালে তালে তাল মিলাচ্ছে। মাঠে কিন্তু মানুষ নাই, অল্প যাই কয়েকজন আছে, বাকিরা তো ডিস্কো ডান্স করতে করতে হয়তো কাহিল হয়ে গেছে, বাড়িতে গিয়ে ঘুমাইছে। কিন্তু যেই কয়েকজনই আসে আর দশজন মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় জমা করে করে তারা কিন্তু ডিজে পার্টির মতো নাচানাচি করতেছে। এটার নাম হচ্ছে জিকির। এরা নাকি শান গায় নবীদের, এটা নাকি ইসলাম বলে এভাবে নাচানাচি করার জন্য মাইক নিয়ে। এটা কি ইসলাম? এটা কি ইসলামের সৌন্দর্য? এই জিকির কি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত? এটা কি শরীয়ত সম্মত? প্রিয় দর্শক, ইসলামের প্রতিটা কাজ সুন্দর, চমৎকার, বিউটিফুল, অসুন্দরের কোনো কারণ নেই। এই যে নাচানাচি করতেছে, এটা কোন দিক থেকে ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ, কোন দিক থেকে এটা ইসলাম সমর্থন করে একটু বলেন তো। মানে সুন্নি নামদারি কিছু এই ভণ্ডরা সারা বাংলাদেশ ছেয়ে আছে, তাদের দ্বারা ইসলাম কলুষিত হচ্ছে। ইসলাম, ইসলামের ভুল ব্যাখ্যা, ভুল মেসেজ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, নিজেদের উদর ভর্তি করার জন্য, নিজেদের পেট পকেট ভর্তি করার জন্য ইসলামকে, কোরআন হাদিসকে ভিন্ন রূপে মানুষের সামনে উপস্থাপন করে তাদের স্বার্থ হাসিল করে চলছে। দর্শক, চলুন দ্বিতীয় ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরি, যেখানে বাবাকে কয়েকজন মিলেমিশে নিয়ে আসছে, সাথে মেয়েও আছে। উনি হচ্ছে বাবা, উনি কি, উনি বাবা, উনি পীর সাহেব, তা সাধারণ পীর সাহেব না, অলিকুল শিরোমণি, অলিদের সমস্ত অলিদের শিরোমণিতে সে, মানে আল্লাহর ওলি। সে যদি আল্লাহর ওলি হয় তাহলে গাঞ্জড়ি কি, সে যদি আল্লাহর ওলি হয় তাহলে এলাকার শেষরা চুরেরা কি, চিন্তা করছেন? সে নাকি আল্লাহর ওলি। আবার সাথে দেখেন, সাথে মহিলা মানুষ, মহিলা তাকে চাপড়ায় ধরে নিয়ে আসছে, তার গলার মধ্যে মালা দিছে, গরুর হাসলির মতো মালা দিয়ে তাকে নিয়ে আসছে স্টেজে, মাহফিলে নিয়ে আসছে। এটা মাহফিল চলতেছে, সেই মাহফিলে সে এখন হয়তো বক্তব্য প্রদান করবে। মানে আল্লাহর এতই অভাব পড়েছে, নাউজুবিল্লাহ, যে এরকম একটি জঘন্য পাপিষ্ট চেহারার ভিতরে দাড়ি নাই, শরীরে কোনো পোশাক নাই, এরকম লোক নাকি আল্লাহর ওলি। মানে মানুষের মেজাজে, মগজে শয়তান প্রস্রাব করে দিয়েছে, এরকম লোককে আল্লাহর ওলি মানতে হবে, এরকম লোককে পিশাব মানতে হবে? শরীয়ত কখনো কি এদেরকে সমর্থন করে? কোশ্চেন কালেও না। কোনো মানুষ নিজের ঘরের কোনো কিছু ক্রয় করার জন্য বাজারে গিয়ে খুব ভালো করে যাচাই করে, কিন্তু নিজের ইমান আমলকে বরবাদ করে দিচ্ছে এই সমস্ত ভণ্ডপীঠদের কাছে গিয়ে নিজেদেরকে বিসর্জন করে, অথচ তারা একটু যাচাই করে না যে আসলে ইসলাম এমন হবে কেন। ইসলাম তো সুন্দর, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর, আল্লাহ তাআলা সৌন্দর্যকে সবসময় পছন্দ করে। অতএব এই সমস্ত বাটপারি ভণ্ডামি ভাওতাবাজি স্পষ্টত ঈশ্বরীয়ত গর্হিত, এরা কখনো পীর হতে পারে না, এরা মুখোশধারী শয়তান, এরা ইমান বিধ্বংসী, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এরা ছড়িয়ে ছিটিয়ে আছে। ওদেরকে চিহ্নিত করে নিজেদের ইমান আমলকে ঠিক রাখতে হবে। রাসূলের চরিত্র, রাসূলের চরাফেরা আখলাক, সাহাবাই কেরামদের আখলাক, এই পর্যন্ত বড় বড় আল্লাহর ওলিরা যারা ইসলামকে মানুষের ধারে ধারে পৌঁছে দিয়েছেন, তারা কখনো এরকম ছিল না। অবশ্যই এরা বিকৃত ইসলামকে মানুষের সামনে উপস্থাপন করছে, এদের থেকে আমাদের ইমানকে হেফাজত রাখতে হবে অবশ্যই। চলুন দর্শক, তৃতীয় ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরি।
পানি আসতেছে, ট্যাঙ্কি থেকে পানি আসতেছে কোনো বাবার মাজারে, সেই পানি নাকে মুখে ছিটিয়ে দিচ্ছে, শরীরে ছিটিয়ে দিচ্ছে, সেই পানি দিয়ে মুখ ধুচ্ছে, উজু করতেছে, আবে জমজমের চেয়ে উপরে হাউজি কাউসারের পানি পায়ে পেবেল যে তারা কি অবস্থা চিন্তা করেন। বরকতময় পানি, এই পানি শরীরে ছিটিয়ে দিচ্ছে, গান হচ্ছে ওপর দিকে, মানে চক্ষু দিয়া রক্ত আসার কথা। যে ইসলাম কত সুন্দর, ইসলামের প্রত্যেকটা বিধান কত চমৎকার, এত কিছুর পরেও এই সমস্ত ভণ্ডরা তাদের জায়গা দখল করে নিয়ে আছে, সমাজের উচ্চ শ্রেণীর কিছু মানুষ তাদেরকে আস্করা দিচ্ছে, তাদের আস্করা পেয়ে পেয়ে এই সমস্ত জঘন্য কাজগুলো তারা ইসলামের নামে চালিয়ে দিচ্ছে, অথচ সবগুলোই শরীয়ত গর্হিত কাজ। এই সমস্ত ভণ্ড পেট পূজারি, মাজার পূজারি, দরগা পূজারি, এদেরকে আমাদের চিহ্নিত করতে হবে, আসলে এরা কারা, এরা কখনো ইসলাম মুসলমানদের বন্ধু নয়, তারা শত্রু। অবশ্যই এদের থেকে আমাদের ইমানকে হেফাজত করতে হবে। প্রিয় দর্শক, এই সমস্ত কুসংস্কার থেকে আমাদের ইমানকে হেফাজত করতে হবে, রক্ষা করতে হবে। দর্শক, ভিডিওটি এ পর্যন্তই, আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে আশা করছি, এবং পরিশেষে তাদের জন্য দোয়া করব আল্লাহর দরবারে, খাস করে আল্লাহপাক যেন তাদেরকে হেদায়েত দান করেন এবং আমাদেরকে ইমান আমল বাঁচিয়ে রাখার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।